জেনে রাখো, মানুষের অন্তরকে যদি প্রশান্ত করতে চাও, যদি নীরব করে দিতে চাও, শান্তি দিতে চাও, আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো ঔষধ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ জিকির কোরআন হতে পারে, জিকির নামাজ হতে পারে, জিকির আল্লাহর আইন হতে পারে, জিকির আল্লাহর শরণ হতে পারে। এখানে জিকির মানে আমরা বেশিরভাগ মানুষ জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির। এগুলো কি বলেন বলেন পীর সাহেবরা? এই এই কাজটা কাজে লাগিয়ে মানুষকে বলছে কলব পরিষ্কার করো। জিকির ছাড়া যেহেতু পরিষ্কার করা সম্ভব নয়, এই জন্য আপনি ধাক্কা মারবেন কলব আছে কোথায়। ওনারা নির্দেশ দিয়েছে যে বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এইটার নাম কলব, এইটা যত জোরে ধাক্কা মারবেন পরিষ্কার হবে। আমি শিক্ষিত মানুষদেরকে বলছি, আল্লাহ পাক এখানে কলবের যে কথা দিয়েছেন তাদের কলব কেঁপে ওঠে। তাহলে কলবের কাজটা কি, তার অবস্থান কোথায়, কি করে সে, এইটা আপনাকে আগে জানা লাগবে। কোরআনের যে কোনো শব্দ ওর ভেতরে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তাছাড়া নাজিল করতেন না। আমি যে তিন নম্বরে ইমানদারদের কথা বলতে গিয়ে, যারা ইমান এনেছে ওদের সামনে কোরআন পড়লে অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কলব হৃদয় হাড় যাই বলেন এটা কেটে ওঠে। কি হয় এ শব্দটা যদি আজ আমরা বাংলাদেশের মানুষ বুঝতাম, আর যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে যদি আমরা সেট করতে পারতাম, আমার মনে হয় এই দেশে অনেক বেদাত এমনি বন্ধ হয়ে যেত। খেয়াল করেন কিভাবে এখানে কলবুন শব্দটা আছে, কফ লাম বা কলব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিবর্তন, পরিবর্ধন করা। আজ বাংলাদেশে 48,000-এর উপরে পীর, যে কোনো দরবারে যাবেন ওনারা আপনাকে প্রথম এই কলব পরিষ্কার করার জন্য জিকির দেবে। এটা আমরা জানি নাকি জানি না, যেখানে যাবেন আপনাকে কলব পরিষ্কার করতে বলবে। নবীজি এইটাই 1,500 বছর আগে জানিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, জেনে রাখো প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আলা ইন্না ফিল জাসাদি, অবশ্যই মানুষের শরীরের ভেতরে, শরীর মানে নবীজি কিন্তু বলেন নাই আলা ইন্না ফিস সাদরি, যে মানুষের বুকের ভেতরে বা মাথার ভেতরে পেটের ভেতরে, এ কথা আছে হাদিসে নেই, আছে হচ্ছে আলা ইন্না ফিল জাসাদি, মানুষের এই 3.5 হাত বডির ভেতরে যে কোনো জায়গায় গোস্তের টুকরাটা আছে, এটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর এটা যখন খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। শেষ কথা হাদিসের, আলা ওয়াহিয়াল কলব, উম্মতেরা জেনে রাখো ওইটার নাম কলব। নাম কি আরো জোরে বলেন। এখান থেকে পীর সাহেবরা দলিল নিয়েছে, মানুষের কলব পরিষ্কার যদি না হয় লোকটা ভালো হবে না। এই জন্য কলব পরিষ্কার করার জন্য আল্লাহর জিকিরের চাইতে বড় মাধ্যম আর নেই, বড় ঔষধও নেই। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াতে, 79 নম্বর আয়াত দ্বিতীয় অংশে আছে এটা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন তাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু এরা বোঝে না, চিন্তা করে না।
দুনিয়ার সব কিছু চিন্তা করছে, আমি আল্লাহর কোরআন নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কলবের একটা কাজ আছে, বোঝা, চিন্তা করা, কি করা বলেন না কেন? এটা ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে, ক্লাস নিত স্যারেরা 45 মিনিট, এটা একটা ক্লাস। তাহলে আমরা বুঝলাম আল্লাহর বাণী দিয়ে যে কলবের কাজ হচ্ছে চিন্তা করা, বলেন কি করা, আরো জোরে। এখন বাস্তবতায় আমরা দেখি মানুষ চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে? হ্যাঁ, তাহলে 48,000 পীরের দরবার থেকে যে আওয়াজ আসছে, বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে এটার নাম কলব, যত জোরে ধাক্কা মারবেন এটা পরিষ্কার হবে, কোরআনের আয়াতের সাথে নবীর হাদিসের সাথে বাস্তবে মিলছে না। কারণ এ দুনিয়ায় পাগল ও জানে যে চিন্তা মানুষ বুক দিয়ে করে না, করে কি দিয়ে, আরো জোরে, হাদিসের যে ভাষা, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, এ মুদগা শব্দের ব্যাখ্যা যদি আপনি করেন, বিশ্লেষণ করেন, দেখবেন বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এনা পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হওয়ার 40 দিন পরে ওইটা হয়ে যায় আলাক। কি হয় আলাক মানে? আমরা জানি মাটির নির্যাস, ঝুলন্ত, জমাট বাঁধা রক্ত, যোগ, যোগ ঝুলে থাকে না? বিজ্ঞান এখন দেখাচ্ছে মায়ের জরায়ুতে 40 দিন সন্তান ওই রেহেমের ভেতরে ঠিক গোস্তের আকারে ঝুলে আছে, জমাট বাঁধা রক্তের পরে বাকি 40 দিনে হয় ওটা মুদগা। মুদগা এর আবার 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর প্রকার পর্যন্ত আছে। তাহলে দ্বিতীয় নাম্বার পয়েন্টে আমরা জানলাম আলাক থেকে মানুষকে বানানো হয়, মুদগা কি হয় বলেন না কেন? হাদিসের প্রথম অংশ ছিল কি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, এটা যেহেতু মাথা না, বুক না, পেট না, পিঠ না, কোনো জায়গার নাম নবী বলেননি, এটা আমাদের গবেষণা করে বের করা লাগবে, কথা বলেন, যেহেতু কোনো নির্ধারিত জায়গার নাম নবী বলেননি, হ্যাঁ শরীরের ভেতরে আছে, এ শরীর আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই কি, আরো জোরে, এই শরীরে আপনি এবার অনবীক্ষণ যন্ত্র লাগান, কি লাগাবেন, ছিঁড়ে ফেলেন, দেখেন পাওয়া যায় কি না। যেহেতু হাদিসের ভাষা মুদগা, বিজ্ঞান এখন দেখাচ্ছে যে মুদগা হওয়ার জন্য কমপক্ষে 3টা শর্ত লাগে, কয়টা? 1 নম্বর ওর ভেতরে রক্ত থাকবে, 2 নম্বর ওর ভেতরে চর্বি থাকবে, 3 নম্বরে রাবারের ওপরে কামড় দিলে যেভাবে দাগ বসে যায় দাঁতের, ওটার ওপরে এরকম দোড়া কাটা ভাব দেখা যাবে। এখানে যারাই আছেন, কোন বুড়া মানুষ যেটা মরে যাবে কয়দিন পর, ওর মাথা ভেঙে যদি মগজ নিয়ে আসেন, বাম স্তনের দুই আঙ্গুল নিচে কেটে যদি গোস্তের টুকরা নিয়ে আসেন, হাদিসের সাথে বিজ্ঞানের সাথে মিলছে কোনটা বলেন তো? বলেন বলেন, মাথার মগজটা নিয়ে এসে দেখবেন ওর ভেতরে দোড়া কাটা ভাব পাওয়া যায়, ওর ভেতরে রক্ত পাওয়া যায়, চর্বি পাওয়া যায়, বুকের নিচে যেটা আছে, হ্যাঁ এর ভেতরে হয়তো রক্ত পাবেন, চর্বি পাবেন, দোড়া কাটা ভাব নেই। আর পাগল এদেশে জানবে এ দুনিয়ায় কেউ বুক দিয়ে চিন্তা করে না, সবাই চিন্তা করে মাথা দিয়ে। নবীজি যে বললেন ওই গোস্তের টুকরা ভালো হয়ে গেলে পুরা মানুষ ভালো হয়ে যাবে, আর খারাপ হয়ে গেলে মানুষ খারাপ হয়ে যাবে, বোঝা যাচ্ছে মানুষের মাথা ভালো থাকলে মানুষটা ঘুষ খায় না, মানুষের মাথা পরিষ্কার থাকলে মানুষ জেনা করে না। আর আপনি সাবান দিয়ে আচ্ছা করে মুখ ধুইলেন, পরিষ্কার করে ফেললেন, জেনা করবে না? এক কথা বলেন না কেন? আপনি চিন্তা করেছেন এই কথার লোড কত, ওজন কত? এ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ পীরের নাম নিয়ে
এরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের দরবার টিকিয়ে রাখার জন্য কলম পরিষ্কারের নামে শুধু বুক ব্যথা করছে হু হু করে আরে ভাই জিনিস তো ওখানে নেই কারণ বুক দিয়ে মানুষ চিন্তা করে না আর এটা ভালো হলে মানুষ ভালো হয় না ভালো হওয়া লাগবে এটা এখন যারা এই ব্যবসায় নিয়োজিত ওরা আমারে ভালো বলবে ওরা বলবে আমার ব্যবসা গেল একবার ঝিনাইদহ এক মাহফিলে পীরের দরবার আমি জানতাম না আমারে নিয়ে তুলে দিয়েছে বলছে শিরিকের বিরুদ্ধে কথা বলেন ওখানে প্রবেশ করেই দেখি পীর সাহেবকে মহিলারা সেজদা দিচ্ছে মেজাজ গেল খারাপ হয়ে শিরিকের যত প্রকার আছে শিরিক বিজাত শিরিক বিসিফাত শিরিক বিল ইখতিয়ার আর শিরিক বিল হুকুক নাম ধরে ধরে ব্যাখ্যা আরম্ভ করলাম পীর সাহেব ওখান থেকে বলছে আমার দরবার গেল গেল তোর দরবার আজকে তুলে দেব আপনার বিবেকে কি বলেন তো এই বিষয়টা যদি আজ মানুষ বুঝতে পারে যে জিনিস এখানে নেই আন্দাজে ধাক্কা দিয়ে আমার বুক ব্যথা করাচ্ছে আমার তো পরিষ্কার করা দরকার আমার ব্রেন আমার এই মেধা আমার এই মগজটা এইটা পরিষ্কার হলে আমি ভালো হয়ে যাব কথা বলেন না কেন এটা পরিষ্কার করার জন্য যেটা দরকার ওইটা দেয় না এদেশে শত শত বছর আগে যে পীর সাহেব গুলো ইসলাম নিয়ে এসেছিল তাদের দরবারে মানুষ গেলেই তার আগে কোরআন তুলে দিত যে আল্লাহর বান্দা এই নাও তুমি আল্লাহকে পেয়ে যাবা কিন্তু দুঃখজনক হলো সত্য এখন তাদের অনেক উত্তরসূরি যারা পীর নামে আছে তারা এখন দরবারে গেলে কোরআন দেয় না বলে জিকির করবি তাও সে জিকির জাতের জিকির হলে তো হয় এমন জিকির দিয়েছে চট্টগ্রামে এক মুরব্বি দেখি লাফাচ্ছে আর জিকির করছে ডাক দিয়ে বললাম মুরব্বি এত লাফান আমারে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলছে লাফায় মানে জিকির করছে এত লাফিয়ে অত টেনশনে আছি জান্নাত পাবো কিনা তুমি বসে বসে জান্নাত পাবা তাড়াতাড়ি লাফাও আমারে বলছে লাফাও আমি শুধু হাসার জন্য বলি নাই চিন্তা করেন তো এ কথা যদি কালকেই মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে যায় হ্যাঁ আলেমদের ভেতরে এটা নিয়ে মতভেদ আছে কেউ মাথা দিয়েছে কেউ বুক দিয়েছে ঠিক আছে কিন্তু বাস্তবতায় কোরআনে হাদিসে বিজ্ঞানের সাথে মিলছে আমার মাথা এ কথা ওরা যদি জানে আর হাজার হাজার যারা মানুষ না বুঝে এতদিন যেত ওরা তো দরবার ছেড়ে দেবে বিশ্বাস করেন ওই মানুষগুলো আমারে আর ভালো বলবে না তখন বলবে সুর তুলে যে এ আল্লাহর অলিদের বিরুদ্ধে আরে ভাই আল্লাহর অলি কারা আপনি তো জানেনই না আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাবধান আমার ওলি যারা তাদের ভয়ও নেই চিন্তাও নেই কিসের ভয় কিসের চিন্তা আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু এই যে ক্ষেত খামারে যারা কাজ করছে কাজটা ছোট না অনেক বড় কাজ এ প্রচন্ড রোদের ভেতরে বৃষ্টি কাদার ভেতরে যারা ভিজে রোদে পুড়ে মানুষের ফসল তৈরি করে আল্লাহর কসম এ মানুষগুলো যদি পাঁচ অক্ত নামাজটা আর পর্দাটা ঠিক রাখতে পারে এই সরাসরি জান্নাতে চলে যাবে চট্টগ্রামের ময়দানে বরিশালের ওখানে ফরিদপুরের ওখানে যারা বিভিন্ন জায়গায় বসে শুধু হো হো করছে ওর চাইতে যে লোকটা এই সিরাজগঞ্জের মাঠে কাজ করে খায় এর মর্যাদা নবীর কথা অনুযায়ী আল্লাহর কাছে অনেক গুণ বেশি আমরা এদেরকে আল্লাহর ওলি বলি না আল্লাহর বন্ধু বলতে চাই না অথচ হাদিস আল কাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় এরা বন্ধু কার বন্ধু মানে অলি অলি মানে কি সহজ কথাগুলো আপনি বোঝেন না কেন
এর পরিষ্কার যাদের কাছে হয়েছে যে অজিলাত কুলুবুহুম মানুষের কলবে কাঁপ ধরে মানুষ চিন্তা ভাবনা করে উপলব্ধি করতে পারে ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক এটা সূরা মায়েদার ভেতরে আছে সাত নাম্বার পড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন আল্লাহ পাক বলেন হে নবী আপনার জবান থেকে যখন ওই মানুষগুলো কোরআন শুনবে কিন্তু যারা উপলব্ধি করতে পারবে কয় কারণে স্টেজে যত মানুষ আছে সামনে আসে যদি একটা একটা করে পরীক্ষা নেওয়া হয় যে 10টা কারণে ঈমান ভেঙে যায় বলেন তো অধিকাংশ মানুষ ফেল করবে অতএব ঈমান ভেঙে গেলে ওই ঈমান নিয়ে আর জান্নাতে যাওয়া অজু ভেঙে গেলে যেমন নামাজ হয় না 19টা কারণে যদি নামাজ ভেঙে যায় ওই নামাজ যেমন বাতিল হয়ে যায় নষ্ট হয়ে যায় ঈমান ভাঙার যে 10টা কারণ আছে ওর একটাও যদি পাওয়া যায় ওই ঈমান ব্যর্থ ওই ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর এক বান্দা বাজারে গিয়ে সদাই করার পরে দোকানদারকে দিয়েছে 100 টাকার নোট টাকাটা উলটপালট করে দেখে বলছে না এটা চলে না নিয়ে যান এ কথা বলার সঙ্গে সঙ্গে এই লোকটা অজ্ঞান হয়ে গেছে লোকজন এসে বলছে আপনি মেরেছেন দোকানদার বলে না ভাই আমি কিচ্ছু করি নাই শুধু টাকা ফেরত দিয়েছি টাকা ফেরত দিলে লোকটা অজ্ঞান হবে কোন কারণে অবশ্যই আপনি কিছু বলেছেন দোকানদার ভয়ে ভয়ে বলছে ভাই ওর হুশ ফেরান আগে বাতাস দিয়ে পানি দিয়ে যখন হুশ এসেছে বলছে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন আল্লাহর এই বুজুর্গ বান্দা বলছে দেখেন আমি যখন সদাই করার পরে 100 টাকা দিয়েছি লোকটা টাকা নিয়ে উলট পালট করে বলছে এটা অসল চলে না কারণ এর ভেতরে যে দাগটা থাকার কথা ওই দাগটা নেই ওই দাগ না থাকলে ওটা কি টাকা বলেন বলেন আমি তো টাকা দেওয়ার পরে উনি উলট পালট করে দেখে যদি বলে এটা অসল টাকা জাল চলে না আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের 100 টাকার নোট আছে তার নাম হায়াত আমার 50-60-70 বছরের একটা হায়াত আমি এখনই যদি মারা যাই মহান আল্লাহ যদি আমার হায়াতে নামকে এই 100 টাকার নোটের দিকে তাকিয়ে বলে হামজা এটা অসল এর ভেতরে সুদের গোনা পাওয়া যাচ্ছে এর ভেতরে বেপর্দার গোনা পাওয়া যাচ্ছে মানুষ ঠকানোর গোনা জুলুমের গোনা পাওয়া যাচ্ছে এই আমল নামা দিয়ে এই জীবন দিয়ে এই ভাঙা ইমান দিয়ে আমার জান্নাতে যাওয়া সম্ভব না তখন আমার কি হবে ওই চিন্তা করে আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি তাদের চিন্তা ভাবনা আর আমরা আছি কোন ধান্দায় আল্লাহ পাক কোরআনে কারিমে ঈমানদারকে মহব্বত করে ভালোবেসে একটা কথা জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন সূরা হাশরের 17-18 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ঈমানের দাবি করো আমাকে ভয় করো প্রতিটি ঈমানদারের জন্য এটা উচিত আল তাংজোর নজর করে সে যেন দেখে আগামীতে তার জীবন যেটা অনন্তকালের জন্য পড়ে আছে ওই আগামী দিনের জন্য তার প্রস্তুতি কেমন কেমন ভাবে সে প্রস্তুতি নিয়েছে এটা যেন সে একটু নজর করে আমার ভাইরা এখানে আল্লাহর রয়া দিতে পারতেন রয়া মানেও দেখা নাজারা মানেও দেখা রয়া মানে চোখ দিয়ে দেখা আর নাজারা মানে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখা এত ভালোবাসেন ঈমানদারকে ওরা যেন বিপদে না পড়ে পরবর্তী জীবনে এই জন্য আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফসিরে পেয়েছি ঈমানদারকে যখন আল্লাহ ডাক দেন
তখন তার কুদরতি হাত এভাবে উসা করে মহব্বতে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এরপর যদি আমাদের হুঁশ না ফেরে তাহলে ঈমান যদি ভেঙে যায় ঈমান দিয়ে জান্নাতে যাওয়া আসতে বলেন বলেন বলেন। ঈমান ভেঙে যাওয়ার নষ্ট হওয়ার কারণ কয়টা আরো জোরে? আমি সবগুলো বলতে পারছি না, এখন একটা মাত্র চার নাম্বারটা বলছি, একটু মিলান তো নিজের সাথে। ওই লোকটা যেমন সেন্সলেস হয়ে পড়ে গেছে, আপনারও তো অজ্ঞান হওয়ার কথা, সেও মানুষ আপনিও মানুষ, অজ্ঞান হয়ে যায় ওর হুঁশ থাকে না আর আপনার কিছু মনেই হয় না। আমার মনে হয় যাদের কিছু মনে হয় না এগুলো মানুষ নেই, এদেরকে শয়তান দখল করে ফেলেছে। আপনি যাদের এখন বাড়িতে এসে দেখেন আপনার বউ আপনাকে গালি দিচ্ছে শুকুরের বাচ্চা বলে, ভালো লাগবে? রাগ হবে? না না। আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন আপনার রাগ করার কথা না, কারণ আপনি চিন্তা করবেন যে শিক্ষিতা বউ, ধার্মিক বউ, কোনদিন আমার মাথার উপরে মুখ তুলে কথা বলে না মুখে, অথচ আজকে আমারে গালি দিচ্ছে শুয়োরের বাচ্চা বলে, কুকুরের বাচ্চা বলে, অবশ্যই এই বউকে জিনে ধরেছি, কথা বলে না কেন? আপনি যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন মনে করবেন যে এরে ভূতে ধরেছে, জিনে ধরেছে, নাই তো এ কথা বলা তো এর উচিত না, আর এ কথা বলতেও পারে না। আপনিও যখন কোরআনের কোন কথা শোনার পরে স্বাভাবিক ভাবে চিন্তা ভাবনা আসবে না, মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। চার নাম্বার ঈমান ভাঙার কারণটা বলছে শুধু, হ্যাঁ ভালো করে থাকা। চার নাম্বার কারণ, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে যারা আদর্শ হিসাবে গ্রহণ করে তাদের ঈমান সঙ্গে সঙ্গে ভেঙে যায়। বাংলাদেশে নেই? কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশের 100 জনের 15 জন মাত্র 100 ভাগ বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে, বাকি 85 জন লোক অন্য কাউকে মানে। তাহলে হিসাব করে বলেন তো এদেশে 96 ভাগ মুসলমান, এ কথা বলা এখন রাইট আছে? আছে ওই শুধু আদমশুমারিতে, আর ওই চামড়া কাটা আছে এই কথা বলে না কেন? অনেকেই মনে করে আগা কেটে দিলেই মানুষ মুসলমান হয়ে যায়, তাহলে ছাগল কি? ছাগলের কাটা থাকে না? না, আপনি হাসতেছেন, চিন্তা করে বলেন। ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, নিজেই বললেন যে অজু ভেঙে গেলে অজুতে নামাজ হয় না, নামাজ ভেঙে গেলে নামাজ আল্লাহর জান্নাতে যাবে না। আমল ভেঙে যায় দুইটা কারণে, কুফরি করলে আর আল্লাহর পথে বাধা দিলে তো সব জিনিস ভেঙে গেলে সেটা শেষ, ঈমানও ভেঙে গেলে যে কি বলেন যে 10টা কারণে ঈমান ভেঙে যায়, 4 নাম্বার কারণ এটা, বিশ্ব নবী বাদ দিয়ে দুনিয়ার অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়েছেন আপনি আর যেই হন না কেন আপনার ঈমান নেই। এবার কারে নিয়ে আসবেন ফতোয়া দেবার জন্য নিয়ে আসেন? সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি বিশ্ব নবী একটা হাদিস এনেছেন, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত যদি মুসা নবীও আসে, ঈসা আলাইহিসসালামও যদি আসে, আর আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি মুসা নবীকে ঈসা নবীকে কেউ মেনে চলে, আমি নবী ফতোয়া দিয়ে গেলাম সে জাহান্নামী। সিরাজগঞ্জবাসী আপনার মাথায় মগজ নেই, এক নাম্বারের জন্য চিন্তা আসে না, এত বড় পাওয়ারফুল নবী যারা কথা বলতো সরাসরি আল্লাহর সাথে, যারা ইসরায়েলকে থাপ্পড় দিয়েছিল, এইরকম নবীকে যদি এখন মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে, তা আপনি কার পেছনে আসেন? এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঈমান যদি নষ্ট করতে না চান, ভাঙতে না চান, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে দুনিয়ার কাউকে আমি আদর্শ মানি না। এখানে তো সামিয়ানার নিচে
বের হয়ে গেলে আগে যাছিলাম তাই এই মাহফিল দেওয়ার দরকার ছিল কি আমার ভেতরে যদি পরিবর্তন না আসে তে মাহফিল এক বছর পরে একদিন না প্রতিদিন যদি হয় আর কিয়ামত পর্যন্ত হতেই থাকে আমার আপনার কোনো লাভ নেই আমি কোরআন থেকে একটা মাত্র আয়াত পড়েছি সূরা বাকারার 281 নম্বর আয়াত তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনকে যেদিন সবাই তোমরা ফিরে যাবে আল্লাহর কাছে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওহুম লা ইউজলামুন দুনিয়ায় যে যা উপায় করেছে তাকে আল্লাহ ওই পরিমাণ দিয়ে দেবে কারো উপরে আল্লাহ জুলুম করবে না এদের বাংলা অর্থ শোনার পরে অন্তত এতটুকু বুঝেছি যে এটা কিয়ামতের দিনের কথা কোন দিন আরো জোরে বলেন কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা বসাবেন এদের শিক্ষা হচ্ছে কিয়ামতে যখন আল্লাহ বিচার করার জন্য মানুষকে ডাকবেন প্রতিটি মানুষকে ডাকবেন তার পীর সাহেবের সাথে কয়েকদিন আগে কে যেন ঘোষণা দিয়েছে যে কিয়ামতে আমার বাবা দান আমার দাদা যান আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে কিয়ামতে উঠবে কে বলে যেটা ডাহা মিথ্যা কথা কোরআনে কারীম জানিয়েছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে প্রতিটি মানুষকে আল্লাহ কিয়ামতে তার সামনে দাঁড় করাবে সিফ একা একা কয়জন করি বলেন বলেন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ আল্লাহর সামনে থেকে সামনেও যেতে পারবে না পেছনেও যেতে পারবে না এক কদম আগাবে না পেছাবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে এই অবস্থা আমাদের জীবনে আসবে না এই জন্য এই আয়াত শোনার দরকার নেই তাহলে আমরা বুঝলাম কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে স্রেফ কয়জন করে আল্লাহর বিচারে কোনো অবিচার নেই আল্লাহর বিচারে কোনো অবিচার আরো জোরে বলেন এটা কল্পনাও করতে পারি না যে অবিচার হবে না অবিচার নেই দুই নম্বরে আল্লাহ পাক যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না জান্নাত তো দূরের কথা কথা বলেন না কেন অনেকের মনে এখন প্রশ্ন আসে যে আল্লাহ অবিচার করবেন না এটা তো মানলাম ন্যায় বিচার করলেও কেউ বাঁচবে না এ আবার কেমন কথা হ্যাঁ কেউ যদি ন্যায় বিচার আল্লাহ পাক করে কারো উপরে ওর জান্নাতে যাওয়া সম্ভব না ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি নবীজি বলেন বনি ইসরাইলের একজন লোক 1000 বছর ইবাদত করেছিল ও মনে মনে ভাবছে আমি যা করেছি আমি জান্নাত পেয়ে বসে আছি মনের এই ধারণা থেকে ঘুমিয়েছে ঘুমের ভেতরে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে আল্লাহ তাকে ডাক দিয়ে বলছে বান্দা তোর উপর আমি খুশি আছি জান্নাতে চলে যা লোকটার মনের ভেতরে একটু অহংকার বাসা বেঁধেছে এত কিছু করলাম আমার সম্বর্ধনা দিল না আমার হাবা ওয়েলকাম কিছুই বলে না শুধু বলছে বান্দা জান্নাতে চলে যা একটা কথা হইলো আল্লাহ পাক মনের ভাষা বুঝতে পেরে ডাক দিয়ে বলে ফেরেশতারা জাহান্নামের যেখানে গরম ওঠে ওই গারামা ওই জায়গা থেকে ওর একটু ঘোরা ওই জায়গায় নিয়ে গেছে পানির পিপাসায় কলিজা ফেটে যায় বলে ফেরেশতারা একটু পানি দাও ফেরেশতা বলছে এটা এমন জায়গা না যে ফ্রি পানি দেওয়া হয় পানি যদি নিতে চাও 500 বছরের এবাদত আমাদের দিয়ে দেওয়া লাগবে বলে দিলাম পানি খাওয়ার পরে প্রসাবের চাপ দিয়েছে বলছে ভাই একটু ব্যবস্থা করো জায়গা নেই
ব্যবস্থা করে দিতে পারি বাকি 500 বছরের ওইটাও দেওয়া লাগবে বুঝলাম জীবনই বাঁচে না দিয়ে দিলাম আল্লাহ পাক এবার ডাক দিয়েছে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এজন্য 1000 বছরের শত ইবাদত সব দিয়ে দিয়েছো একটা 1000 বছর দুনিয়ায় তোমার hayat ছিল প্রতিদিন কত গ্লাস পানি পান করেছিলে কিসের হিসাব দেওয়া লাগবে না শুধু এক গ্লাস করে যদি প্রতিদিন পানি পান করে থাকো 1000 বছর যত গ্লাস পানি পান করেছো প্রতি গ্লাসে 500 বছরের ইবাদত দাও এরপরে জান্নাতে যাও যেন আল্লাহ যদি ন্যায় বিচার কারো করে সে বাঁচবে না নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ মাঝে মাঝে বলতেন সাহাবীরা কিয়ামতে আল্লাহর বিচার থেকে আমিও মাপ পাবো না যদি আল্লাহর দয়া না পাই তিন নম্বরে মানুষ বাঁচতে পারবে যদি আল্লাহ মাফ করে দেয় এজন্য কাবা শরীফ তাওয়াফ করার সময় ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা কাবা শরীফ সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার দাস গোলাম তুমি মালিক হিসাবে গোলামকে অনেক কিছু দুনিয়ায় দিয়েছো আমার একটা কিছু অপূর্ণ রাখনি সেই বীর্য থেকে শুরু করে তুমি হামজা বানিয়েছো আরো সামনে কত কিছু দেওয়ার তোমার বাকি আছে সব তুমি রব নামের খাতিরে দিতেছো কিন্তু আমি যে তোমার গোলাম আমি তোমার দাস আমি তোমার বান্দা আজ পর্যন্ত তোমাকে দেখানোর মতো কিছু দিতে পারিনি তবে একটা পুঁজি আমার আছে আল্লাহ তুমি রব হিসাবে আমারে মাফ করে দাও বিবেক যাদের আছে নিজের দিকে তাকিয়ে ভাবেন এখন যদি মারা যান আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলে হামজা 2024 সালের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত ধরে মাফ করে দিলাম জবাব দেওয়া লাগবে না শুধু ফেব্রুয়ারির 1 থেকে 14 এই 14 দিনের হিসাব দিয়ে জান্নাতে যা আমার তো মনে হয় 14 দিন না 14 ঘন্টারও হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না আমি আর কি করি বলেন তো 24 ঘন্টার 18 ঘন্টা আমি গাড়িতে থাকি অন্তত অন্য অন্য কোন গোনা সেরকম আমার স্পর্শ হেম করেই না আর তিনটা বছর তো এক ঘরের ভেতরে ছিলাম ফাঁসির কন্ডেম ছেলে ওখানে গোনা করার কোনো সুযোগও নেই অন্তত এই চিন্তা তো করতে পারি যে এই তিনটা বছরে তো একটা গোনাও আমার হয়নি কারণ একটা ঘরের ভেতরে দিকে 3.5 হাত এই আড়াই হাত এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তিনটা বছর 24 ঘন্টা তালা লাগানো থাকতো যোগাযোগ সব বিচ্ছিন্ন এই তিন বছরে কোরআন পড়া আর জিকির করা ছাড়া অন্য কিছু তো করতেই পারিনি আমারই মাঝে মাঝে একা থাকলে মনে হয় আল্লাহ 14 দিন না 14 ঘন্টার হিসাব আমার দ্বারা দেওয়া সম্ভব না যদি তুমি মাফ করে না দাও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকাল হয়েছে 12 বছর 12টা বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখছে বাবা সুন্দর করে গোসল করে সাদা কাপড় পরে আসতেছে ডাক দিয়ে বলে আব্বা জান কোথায় ছিলেন আপনি এত দিন হয়ে গেল আপনাকে দেখি না হযরত ওমর বলে আব্দুল্লাহ আজ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি মহান আল্লাহ আমাকে হিসাব নেওয়ার জন্য ডাক দিয়েছেন জবাব দিছিলাম জীবনের শেষ পর্যন্ত আমি আর পারি না এই মহান আল্লাহ তার গাফফার নামের খাতিরে আমারে মাফ করে দিয়েছেন এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে এই যে পোশাক পরে জান্নাতে যাচ্ছি সিরাজগঞ্জবাসী একটু মাথা নিচু করে ভাবেন যারা আকাশের তারকার চাইতে নেকির কাজ বেশি ছিল নবী যে বলেন কেউ যদি দুনিয়াতে আকাশের তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে কিন্তু ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে মরণের আগ পর্যন্ত কয়েক বছরে যে নেকির কাজের আঞ্জামগুলো দিয়েছে কিয়ামত পর্যন্ত মানুষ ওমরের নেকি গুণে শেষ করতে পারবে না জান্নাতের প্রতিটা দরজা তাকে ডাকবে শয়তান যদি রাস্তা দিয়ে আসা দেখে হযরত ওমরকে 40 দিন ওই রাস্তায় আর ভয় আসতো না
এত বড় ভয়ঙ্কর মানুষ ছিলেন, জান্নাতের গ্যারান্টি তিনি জিন্দা অবস্থায় পেয়েছিলেন। নবীজি বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। কিন্তু নবী যদি আল্লাহ কাউকে পাঠায়, ওমর আল্লাহর নবী হয়ে যাবে। দেখেন তো কত কিছু বললাম। বিশ্ব নবী একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছিলেন, হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে বললেন, আয়েশা ওই যে মিটি মিটি তারকা দেখতে পাও, এর চাইতে বেশি নেকি দুনিয়ায় একজন কামাই করে ফেলেছে। হযরতে আয়েশা মনে মনে করছিলেন, ওই লোকটার নাম মনে হয় নবীজি আমার বাবার নাম বলবে, আবু বকর। বিশ্ব নবী বলেন, ওই লোকটার নাম জানতে চাও? বলে হ্যাঁ। বলেন, বলে লোকটার নাম ওমর ইবনে খাত্তাব। হযরতে আবু আয়েশার মন খারাপ হয়ে গেল, কারণ ওইটা সতীনের বাবা। মেয়েদের আশায় থাক না কেন, সতীন সহ্য হয় না। নবীর স্ত্রীদের ভেতরে এইটা উনি বললেন, হে রাসূল, আমি মনে করছিলাম আপনি আমার বাবার নাম বলবেন আবু বকর, কিন্তু আমার সতীনের বাবা ওমরের নাম বললেন। বিশ্ব নবী বলেন, মন খারাপ করো না, তোমার বাবা আবু বকর সিদ্দিক। এই পৃথিবীতে আল্লাহ বাদে যদি আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তোমার বাবারে গ্রহণ করতাম। শুধু এতটুকুই, তোমার বাবার পক্ষে না, সারা জীবন যা করে নেকি হয়েছে, তোমার বাবা আমাকে একটা রাত শুধু ওই হেরা গুহায় গাড়ে সরে যে পাহারা দিয়েছিল, একটা রাত, ওই এক রাতের পাহারা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, অমর শুধু না তামাম দুনিয়ার মানুষের নেকি এক পাল্লাই দিলে ওই রাতের ওজন হবে না। আমি বোঝানোর বিষয় ছিল আমার এইটা। হযরত ওমর এত গুণাগুণ শুনলাম, এত পাওয়ারফুল মানুষ, এই লোকটার যদি 12 বছর লাগে, তারপর আল্লাহ তারে মাফ করে দিয়েছে, বলেন তো আমার আপনার কয় বছর লাগার কথা। এই জন্য আল্লাহ এই দিনটার নাম দিয়েছেন আত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। প্রতিটি মানুষকে তার পারিশ্রমিক, তার অর্জনকৃত বিষয় আমি আল্লাহ গুনে গুনে দিয়ে দেব। আপনি যা করেছেন, আমার এই 33 বছর বয়স, আমি যা করেছি, এখন যদি মারা যায়, আল্লাহর কসম কোরআনে কারিমের আয়াত, আমার 100 ভাগ বিশ্বাস আছে, আমি যা করেছি ঠিক ওইটাই আল্লাহ আমার হাতে তুলে দেবে। বলেন তো ওইটা যদি এখনই তুলে দেয়, আর আমি যদি পড়তে আরম্ভ করি, আমার তো এমনও লেখা আছে যেটা পড়ে মানুষকে শোনানোর মতো না। কথা বলে না কেন, আমরা নিজেদেরকে এই মুহূর্তে আল্লাহর ওই দিন আসার আগে পরিবর্তন করি, বলেন আমিন। আল্লাহর কোন অধিকার যদি কেউ নষ্ট করে থাকে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে। কিন্তু পৃথিবীতে কেউ যদি বান্দার অধিকার নষ্ট করে, যেমন গেবত, একের কথা অন্যের কাছে লাগায়, তালা তালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়, এলাকায় মনে হয় এরকম কিছু নেই। এটা যে কত বড় মারাত্মক গোনা, অনেকে কিছু মনেই করে না, অথচ এই পারিবারিক সামাজিক জীবনের এটা মরণ ব্যাধি। কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জবাসী, এই দুনিয়াতে কেউ যদি কারো পেছনে লাগে, তাকে অপমান করার জন্য, তার সম্মান নষ্ট করার জন্য, তাকে ছোট করার জন্য, হেই করার জন্য, যতদিন পর্যন্ত আপনি এই অপরাধ থেকে নিজেকে না বাঁচাবেন, তাও বা না করবেন, আপনার সহ এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে। মেয়েদের ভেতরে এটা বেশি, এক জায়গায় বসলে শুধু এর কথা ওর কাছে তালাতালি করা, নাকি বেশি বলে ফেললাম? হযরতে মুসা আলাইহিস সালামের একটা হাদিস পড়েছি, তার জীবনে অনেকদিন পর্যন্ত তার এলাকায় বৃষ্টি বন্ধ ছিল, তিনি উম্মতদেরকে নিয়ে এরকম একটা চাটিয়াল ময়দানে দোয়া করলেন, 3 বার নামাজ আদায় করে মোনাজাত করছেন, আল্লাহ বৃষ্টি দাও, মহান আল্লাহ 3 বার হাত ফেরত দিয়ে দিলেন।
মুসা নবীর রাগি নবী ছিলেন ডাক দিয়ে বলে মাবুদ এগুলো নাই আমার উম্মত আমার মায়া লাগে যে তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তাআলা বলেন মায়া লাগে কিন্তু বৃষ্টি দেব না মায়া লাগে বৃষ্টি দেবে না তার মানে কি বলে হ্যাঁ তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওদের না ভেতরে একজন নামী মা তালা তালি করা এর কথা অন্যের কাছে লাগানো একজন মহিলা আছে কিন্তু কে ওইটা আমি নাম বলবো না ও যতক্ষণ পর্যন্ত তোমার ওই মোনাজাতে থাকবে ততক্ষণ দোয়া কবুল হবে না মুসা নবী বলছে আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি না আমি নিজেই নাম ধরে গেবত ধরতে নিষেধ করি আর এখন নাম ধরলে তুমি অপমান করবা হবে না তবে এক কাজ করো সবাইকে তাওবা করতে বলো আশা করা যায় ওই মহিলাও তাওবা করবে মুসা নবী এসে বললেন এখানে একজন এরকম মহিলা আছে যে তালা তালি করে এর কথা ওর কাছে লাগায় সম্পর্ক নষ্ট করে ও যতক্ষণ থাকবে ততক্ষণ আমি নবী মুসার দোয়াও কবুল হবে না সুতরাং সে যদি থাকেন চলে যান আর যদি যেতে না চান তাহলে এই মুহূর্তে খাস দিলে তাওবা করেন তাওবার শর্ত আমরা অনেকেই মনে করি আস্তাগফিরুল্লাহ হয়ে গেল না কেউ যদি তাওবা করে এই ভালো করে মনে রাখেন তাওবা আর ইস্তেগফার কিন্তু এক জিনিস না ইস্তেগফার যে কোনো সময় করা যায় আস্তাগফিরুল্লাহ পড়েন সব সময় পড়া যায় কিন্তু তাওবা এটা কিন্তু কঠিন জিনিস তাওবা করলে জীবনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না ওই জায়গাটা পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয় মুসা নবী তাওবা করেছিলেন তাদেরকে নিয়ে দুইটা শর্ত আর একটা সময় মেনটেন করে ওয়ানি বুইলা রব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুম আযাবু সুম্মা লা তুনসারুন আল্লাহ পাক বলেন কেউ যদি তাওবা করতে চায় তার এক নম্বরে শর্ত হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে ও মা বোনেরা ভালো করে শোনেন আপনি আস্তাগফিরুল্লাহ সব সময় ইস্তেগফার করতে পারেন কিন্তু তাওবা করলে আপনাকে জীবনের মতো ওই গোনা থেকে ওই কাজ থেকে ফিরে আসা লাগবে দুই নম্বরে এখন থেকে আল্লাহর যে বিধান সামনে পাবেন আত্মসমর্পণ করা লাগবে আসলিমো দুনিয়া একদিকে আল্লাহর বিধান একদিকে আমি এই দিকে আছি আসিয়ার মতো বলেন আপনি আর কয় টাকার মালিক আপনার স্বামী আপনাকে কি দিয়েছে হযরতে আসিয়া ছিলেন দেশের প্রেসিডেন্টের বউ তার সে কত কিছু ছিল গুনে শেষ করার মতো না হযরতে আসিয়া ইমানের উপরে টিকে থাকতে গিয়ে সব হারিয়েছিলেন এমনকি স্বামীর থেকে এত অত্যাচার পেয়েছেন কিয়ামত পর্যন্ত এরকম জানোয়ার স্বামী কারো কপালে আসবে না নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে পায়ে ব্রেক লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে যে ইমান ছাড়া লাগবে হযরতে আসিয়া বলেছিলেন ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি হে আল্লাহ আমার স্বামী যে অত্যাচার করে তুমি যেন রাগ করো না তুমি আমাকে বাঁচাও স্বামীর কবল থেকে যাদেরকে দিয়ে অত্যাচার করায় এই জালেমদের থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি আমার স্বামীর উপরে রাগ করো না মা বোনেরা একটু খেয়াল করেন স্বামী কি আল্লাহর ওলি ছিল এই কথা বলেন না কেন এত বড় জানোয়ার কারো কপালে আসবে এত অত্যাচারের ভেতরও স্বামীর জন্য বর দোয়া করেননি বলেছিলেন আল্লাহ তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে গজব দিও না আর আপনি একটা সাবান কম হলে গালি দেন বর দোয়া দেন আপনি মানুষ ও মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি আমি জান্নাতে যাবো না যাবে কে জান্নাত আয়াত শোনার পরে মেয়ে লোক যারা আছে আমার মনে হয় এখনই বর্দু আরম্ভ করেছে যে হুজুর মরুক না আমি আপনাদের ভালোবাসি আপনাদের বাঁচাতে চাই এই জন্য আয়াতটা বললাম এটা সূরা তাহরিমের এগারো বারো নম্বর আয়াতে আছে আল্লাহ যেন মেয়েদেরকে আসিয়ার মতো হওয়ার তৌফিক দেন বলেন আমিন
মুসা নবী বললেন তাওবা করা লাগবে এইভাবে আল্লাহর বিধান সেখানে পাবেন এখন থেকে দুনিয়ার কারো দিকে তাকাবেন না আর অনেক কিছু আপনার হারানো লাগতে পারে লাগুক কারণ আমি তওবা করছি কি করছি তওবা করে যদি এই সময় হ্যাঁ একটা সময় আছে সেই সময় হচ্ছে মরণের আগে আর মরণ কখন আসবে তার গ্যারান্টি নেই সুতরাং এই মুহূর্তে তওবা করা লাগবে তওবার বাক্য হচ্ছে আস্তাগফিরুল্লাহ হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ পাক বলেন এভাবে তওবা যদি করে ওদেরকে নিয়ে আবার মোনাজাত করো দেখো আমি আল্লাহ কবুল করি কিনা মুসা নবী এই তওবা পড়িয়ে দিল থেকে এবার দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও মুসা নবীর হাত মুখের উপরে আসতে দেরি হয়েছে বৃষ্টি নাজিল হতে দেরি হয়নি তাহলে তাড়াতাড়ি কারা লোক কত খারাপ আল্লাহর দৃষ্টিতে যে বৃষ্টি বন্ধ হয়ে যায় এখন মোনাজাত হবে এই জন্য তাড়াতাড়ি করার অভ্যাস যাদের আছে আপনি চলে যান আপনি থাকলে দোয়া কবুল হবে না এই মাহফিল মাঠে মারা যাবে দেখেন তো কোনটা যাচ্ছে ও যাচ্ছে চলে যাচ্ছে না না ভাই আমি হাসির জন্য বলি না তাড়াতাড়ি করা এটা খুব খারাপ রোগ এই সমাজকে একেবারে জাহান্নাম বানিয়ে দেয় গেবত করা তালাতালি করা মানুষকে ছোট করা কারো দোষ নেই সেই দোষ মানিয়ে মানিয়ে তার নামে দেওয়া এটা তোহমত এটা আরো খারাপ এ বাংলাদেশে এইটা এক বেশি চলছে কিচ্ছু জানে না আন্দাজে মানিয়ে তারে মামলা দিয়ে জীবনটা নষ্ট করে দেয় আর যাই হোক আপনাকে আল্লাহ মাফ করার কথা না এটা সূরা নিসার 112 নম্বর আয়াতে দলিলটা আছে আমা ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতান ওয়া ইসমান মুবিনা দুনিয়া অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে নিজে পাপ কাজ করে আর একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন যে যা করছে কিয়ামতে আল্লাহ গুনে গুনে হাতে দেবে তখন আপনি টের পাবেন যে কি পেয়েছেন মানে এই মুহূর্তে জীবনের খাতা পাল্টানো দরকার আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন বছরে নে এরা না আমাদের দিনের বেলায় তো দিনের বেলায় আমাদের বেশি থাকা লাগবে নাকি গরু দিয়ে চাষ করে খাবেন গরুই যদি মরে যায় আমি তো তত কাছে তো বেশি থাকি জহরের পরে ধনোটে বগুড়াতে মাহফিল আমার জহরের পরে এটা আসলে সেই মিঠু ভাই বলে একজন আমার মামলার অ্যাডভোকেট ছিল ওই ভাই আমি তো ওনারে একদিন দেখেছিলাম আদালতে ওই ভাই জোর করে নিয়েছে বাড়িতে বলে আমি আসতেছি সেই দিনাজপুরের বিরল থেকে ঘোপ জার্নি বেশি হয়ে জ্বর আসার কারণে সমস্যা হচ্ছে আমি শেষ করে দিলাম আগামীতে নিলে রাতের বেলা মাহফিল নেবেন দিনে হয় না এভাবে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা আল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রব্বাল আলামিন রব্বুল আলামিন কোরআনে কারীমের পবিত্র পবিত্র অনুষ্ঠানে যারা যোগদান করেছে এদেরকে ওমরের মতো বানিয়ে দাও মাহফিলে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তোমার বান্দারা তাদের সাধ্য মতো যে যেভাবে টাকা পয়সা দিয়েছে ওসমানের মতো কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি আমাদের এমপি সাহেব জনাব শকিবুল শফিকুল ইসলাম শফি ভাইকে কবুল করে নাও যত অতিথি এখানে এসেছি আল্লাহ বিশেষ করে সভাপতি সহসভাপতি যত তোদের নাম এখানে দেখতে পাচ্ছি আল্লাহ অতিথিদেরকে কবুল করো নবী নওয়াজ খান নামে তোমার এক বান্দা 25,000 টাকা দিয়েছে আল্লাহ তুমি মঞ্জুর করে না সম্মানিত মা বোনদেরকে আয়েশার মতো খাদিজার মতো আসিয়ার মতো বানিয়ে দাও সভাপতি সাহেব তোমার ঘর মসজিদের উন্নয়ন কল্পে যে টাকাগুলো দিয়েছে আল্লাহ তুমি টাকাগুলো হযরতে ওসমানের মতো কবুল করো আমাদের রোগ শোক থেকে তুমি বাঁচাও আল্লাহ তুমি আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহ তাআলা সিরাজগঞ্জ উল্লাপাড়ার থানার ওসি যত সদস্য ভাইরা এই মাহফিলের দায়িত্ব পালন করেছে প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো
তোমার বিচারে কোনো অবিচার নেই, ন্যায় বিচার করলে আমরা কেউ বাঁচতে পারবো না। বাঁচার একটা মাত্র উপায় আছে, তোমার বিচারে হেকে তুমি মাফ করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। কত মানুষ হাত তুলেছে যারা অসুস্থ আমার মতো, আল্লাহ তোমার অসুস্থ বান্দা বান্দিদের তুমি কোরআনের ইজ্জতের শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। ইসলাম মানতে গিয়া যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়, আল্লাহ তুমি তাদের হামে ও নাসের হয়ে যাও। যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়তে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।